সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আজ খানাকুল ব্লকের কিশোরপুর এক নম্বর অঞ্চল ও আরামবাগের সালেপুর এলাকায় অসংখ্য গরিব অসহায় দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান। জানা গেছে, আজকে প্রায় 1000-এরও বেশি দুস্থ গরিব অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন। এবং লকডাউনের পরেও যখন কোনো অসহায় মানুষের খাদ্যের অভাব দেখা দেবে, তখনই তিনি পাশে দাঁড়াবেন। আরামবাগ থেকে নবাব আলীর রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।